কিরে ফুকিনি তুই এখানে কি করিস ও আচ্ছা অবশ্যই ইন্টারভিউর জন্য আসছিস আচ্ছা আচ্ছা আস বস এখানে আরে বস তোর যে কাপড় চোপড় এই কাপড়ে তো কেউ মনে হচ্ছে না রেস্টুরেন্টের ওয়েটারের জব তুই পাবি একটা জব পেতে পারিস ঝাড়ুদার বা পিওনের জব তুই পেতে পারিস আচ্ছা তুই টেনশন নিস না আমার হাজবেন্ড এই রেস্টুরেন্টের ম্যানেজার ওকে বললে ও অবশ্যই তোর একটা চাকরি দিয়ে দিতে পারবে ওর বেতন কত জানিস 1 লক্ষ টাকা এত টাকা তুই বোধহয় জীবনেও তোর চোখে দেখিস নি আচ্ছা কি খাবি বল আজকে আমি তোকে ট্রিট দিব কেন জানিস আজকে আমার রেস্টুরেন্টের মালিকের সাথে ইন্টারভিউ আছে আমার হাজবেন্ড যেহেতু এখানে আছে ওই লাভিং তোর চাকরি হয়েই যাবে এটা তো কনফার্ম আর চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো মিনিমাম 50,000 টাকা আমার স্যালারি হবে তো সেই খুশিতে আজকে আমি তোকে ট্রিট দেবো নে কি খাবি বল আচ্ছা আচ্ছা তুই কি অর্ডার দিবি আচ্ছা আমি দিচ্ছি আচ্ছা শোন তুই জীবনে কোন খাবারটা খাস আজকে তোকে আমি সেই খাবারটাই খাওয়াবো হ্যালো বাবা জি বাবা বাবা আমি হাতের কাজ শেষ করে চলে আসছি আচ্ছা বাবা রাখি আচ্ছা তুই এখন কি করিস বললি না তো এই তো বাবার ব্যবসা দেখি ও আচ্ছা সেই খাবার হোটেলের ব্যবসা আচ্ছা আঙ্কেল ফোন দিয়ে কি বললো যে হোটেলে কি রুটি বানানোর ময়দা শেষ হয়ে গেছে আমার কিছু কাজ আছে আমি আজ উঠি খাবারটা তো খেয়ে গেলে পারতি না আজকে না আরেকদিন এসে খাবো আচ্ছা এই রেস্টুরেন্টে এসে যখন যেটা খেতে ইচ্ছে করবে খেয়ে যাস বিল নিয়ে বিন্দু পরিমাণে টেনশন করবি না আমার হাজবেন্ডের নাম বললেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ম্যাম আপনি কি ওনাকে চিনেন হ্যাঁ ওকে তো চিনি জবের জন্য এসেছিল আচ্ছা শোনো তোমাকে বলে দিই আমার হাজবেন্ডকে বলে দিবা ওকে জবটা দেওয়ার দরকার নেই ঠিক আছে ম্যাম আপনি যদি ওনাকে চিনতেন তাহলে ওনার সাথে এরকম ব্যবহার করতেন না আরে ওর মতো ফকির নিকে চেনার কি আছে ও কি কোনো সেলিব্রিটি নিকে জোকে আমার চিনতে হবে ম্যাম উনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার কি জি ম্যাম উনি এই রেস্টুরেন্টের ওনার ফাইজলামি করছো আমার সাথে ম্যাম আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিতে পারেন উনি হয়তো বা আপনাকে ক্লিয়ার করে দিতে পারেন হ্যালো আচ্ছা একটু পরে তোমাকে ফোন দিচ্ছি আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে আমি ওনাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম উনি যদি এখন আমার হাজবেন্ডের চাকরিটা খেয়ে দেয় বা আমার চাকরিটা যদি না হয় এত ভালো একটা জব আমরা তো অনেক বিপদে পড়ে যাব আমার এখনই ওনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া দরকার ওনাকে কোথায় পাবো ম্যাম উনি এখন অফিসে আছে আসতে পারি হ্যাঁ আসুন আসলে আই এম সরি আমি তোমাকে তোমার কাপড় দেখে জাজ করে ফেলেছিলাম আমি ভুল করেছি আমি এটাও জানি আমার এই ভুলের কারণে আমার চাকরিটা কখনোই হবে না কিন্তু তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে এসেছি আমার হাজবেন্ডকে তুমি চাকরি থেকে বের করে দিও না 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 আমি তোমার হাজবেন্ডকে চাকরি থেকে বের করব না আর হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ সেদিন তুমি যদি আমাকে না ছেড়ে যেতে তাহলে হয়তো আমি এত সফলতা পেতাম না আর হ্যাঁ আমি তোমাকে চাকরিটা দিব তোমার বেতন 50,000 টাকা না 70,000 টাকা বেতনের চাকরি হবে কিন্তু তোমার কাজটা ম্যানেজারের হবে না পিয়ন কিংবা ঝাড়ুদার এখন তুমি আসতে পারো